আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে আরেকটি নতুন শপিং গাইড ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি শপকে ইন্ট্রোডিউস করিয়ে দিব। এটা হচ্ছে মূলত বিশ্বাস বিল্ডার্স মার্কেটের লিফটের, এটা হচ্ছে ক্যাপসুল লিফটের টু, বাট এমনিতে হচ্ছে থার্ড ফ্লোরে একটা শপ। যে জায়গাটায় আসলে আপনারা হচ্ছে ইলেকট্রিক কুকিং ইউটেন্সিলসগুলো পেয়ে যাবেন যথেষ্ট বাজেট রেঞ্জে। আর আমার সাথে আছে শপের প্রোপাইটার ভাইয়ার কাছে যাচ্ছি, তার আগে একটু মোটামুটি দেখাই দেই যে এই শপে আসলে কি কি ধরনের প্রোডাক্ট পাবেন। যেমন এই ধরনের ইলেকট্রিক কারি কুকার, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে কুকিং পট, তারপরে হচ্ছে জুসার, তারপরে হচ্ছে দই মেকার, ইলেকট্রিক চুলা, ব্লেন্ডার, জুসার, তারপরে হচ্ছে পিউরিটো দেখতে পাচ্ছি ভাইয়ার এখানে আছে। তবে আজকে কথা বলবো ভাইয়া যে দ্রুততম সময়ের মধ্যে আমরা যেন রান্নাটা করতে পারি, কারণ সামনে একেবারে কুরবানির খুব সন্নিকটে আর এই সময়টা এরকম একটা জিনিস খুবই দরকার। সো ভাইয়ার কাছে আমরা একটু শপের লোকেশনটা আগে প্রপারলি একটু বলবো, জানতে চাইবো ভাইয়া যে আপনার শপে কিভাবে আসবে দর্শক। এখানে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখেন একটু। আচ্ছা, আমার শপ নেম হলো টিআর স্টোর। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া আছে। শপ অ্যাড্রেসটা হলো আপনার শপ নাম্বার 76, বিশ্বাস বিল্ডার্স, সেকেন্ড ফ্লোর, বিসাইড ক্যাপসুল লিফট টু, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। মানে ক্যাপসুল লিফটের টুতে উঠলেই তো ভাইয়ার একদম, আমি একটা জিনিস দেখাই দিই দর্শক, এই হচ্ছে ক্যাপসুল লিফটটা, লিফটের সামনে মানে আপনি লিফট খুলবেন টিআর স্টোর চোখের সামনে। সো আপনাকে হন্যে হয়ে খুঁজতে হবে না। আর ক্যাপসুল লিফট কিভাবে খুঁজবেন সেটা একটু বলি, এই মার্কেটে একটাই ক্যাপসুল লিফট। সো আপনি যদি কোনো কারণে খুঁজে নাও পান, দয়া করে যদি একটু কোনো দারোয়ান বা কারো হেল্প নেন, তাহলে ক্যাপসুল লিফটে জাস্ট উঠে আপনি টু প্রেস করবেন, ক্যাপসুল লিফট থেকে নেমেই টিআর স্টোর। তো ভাইয়া বলছিলাম যে দ্রুত সময়ে রান্নার ম্যাজিক নিয়ে আপনি হাজির হয়েছেন, সো এটার ব্যাপারে ডিটেইল যদি বলতেন। আজকে আমরা খুবই চমৎকার একটা প্রেসার কুকার নিয়ে আসছি, যেটা প্রেসার কুকার এবং রাইস কুকারে কাজ করবে। এটাকে বলা হয় মাল্টি ফাংশন প্রেসার কুকার। ঠিক আছে, আগে আমরা শুনতাম প্রেসার কুকার হচ্ছে চুলায় রান্নার, এটা হচ্ছে ইলেকট্রিক, এটা হচ্ছে ইলেকট্রিক পারপাসে কাজ করা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এটা ব্র্যান্ড আমি দেখাই দিই, এটা হলো মিয়াকো ব্র্যান্ডের, আমাদের সবার পছন্দের, সবার একটা পপুলার একটা ব্র্যান্ড, বাংলাদেশের মধ্যে একটা খুবই চমৎকার এবং নামি দামি একটা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে। আর এটার লিটার ক্যাপাসিটি হবে 6 লিটার ক্যাপাসিটি, মানে বেশ বড় পানির মাপ। আর এটা হলো আপনার 1000 ওয়াট, 220 ভোল্ট, 50-60 হার্জ ইলেকট্রিক প্রেসার কুকার। এ হলো প্রেসার কুকারটা। আর এটার মধ্যে হলো আপনার যখন আপনি খুব দ্রুত রান্না করবেন তখন কিন্তু এখানে কিছু অপশন দেওয়া আছে, এই দেখেন। মানে আমি রেডি টু কুক, ওরা হচ্ছে কিছু আইটেমের নাম একদম মেনশন করেছে, ওখানে প্রেস করে আমি যদি করি তাহলে ইজি টু গো, আমার জন্য আর আলাদা কোনো ফাংশন চাপতে হবে না, ফাংশন এবং টাইম সেট আপ করতে হবে না, অটোমেটিক টাইম। যেমন আমরা ভাত খাই, সো এখানে কুক রাইসে চাপ দিয়ে আমি অটোমেটিক একটাই, আমরা বিফ অথবা ল্যাম যেটা খাবো, তারপর কেউ যদি স্যুপ খায়, আবার স্লো কুক যদি চাই, যেমন আছে না যে আমরা অনেক সময় নিহারি বা পায়া টায়া করি তখন কিন্তু একটু স্লো কুক দরকার হয়, পুডিং বানাই তখন কিন্তু একটু স্লো কুক দরকার হয়, মানে দীর্ঘ সময় নিয়ে রান্নাটা হবে কিন্তু আস্তে আস্তে হবে, এরকমই তো নাকি ভাই? হ্যাঁ, এরকমই সিস্টেম। আচ্ছা, আর এটা কিন্তু কিন্তু অটোমেটিক সবগুলো টাইম সেট আপ করা। আপনি দেখা গেছে একটা রাইস রান্না করছেন, 1 কেজি বসায় দিলেন, আপনার রাইসের জন্য আপনার কতটুকু টাইম লাগবে সেটা কিন্তু আপনি জানেন না, কিংবা আমিও জানি না। সেক্ষেত্রে এই মেশিন বলে দিবে আপনাকে কতটুকু টাইম দিবে, রাইসটা হইতে কতটুকু সময় লাগবে, ওই স্ক্রিনে টাইমটা মেনশন করে, হ্যাঁ এখানে স্ক্রিনে শো করে রান্নাটা ডান। হ্যাঁ, যখন ভাতটা দিবেন তখন এটা শো করবে, মাংস যখন দিবেন মাংসের টাইমটা মানে কোন টানাটানি করতে হবে না, অনেক অনেক প্রেশার কুকার আছে যেমন আমাদের আগের যেগুলো ছিল ভিতরে ঢাকনা, অনেক কুস্তাবস্তি করতে হয়, ঠিক আছে, এটা মধ্যে কুস্তাবস্তি করতে হবে না, ঠিক আছে। মানে রোজ গোল্ড কালার বলে এটাকে, এই একটা হাড়ি পাচ্ছেন, এটা আপনার এখানে কাপ উল্লেখ করে দিচ্ছে, এখানে এখানে একটা কাপ আছে, মেজারমেন্ট কাপ, একটা চামচ আছে নাড়ার জন্য, একটা কর্ড থাকবে, এবং অতিরিক্ত ভাতের মার যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এটা লাগিয়ে সেট আপ করে নিতে পারবেন। এই যে এখানে সেট আপের জায়গা আছে, ঠিক আছে, এই যে এই পাশে সেট আপের জায়গা আছে, এই যে এটার মধ্যে আপনার এই সর্বোচ্চ আমরা 4 থেকে 12 কাপ, ও সরি 12 কাপ, হ্যাঁ 12 কাপ, এই কাপের 12 কাপ, এটা 2 কাপে কিন্তু 1 পো হয়ে যায়। আচ্ছা, তার মানে ধরতে গেলে দেড় কেজি চালের মতো আমরা করতে পারবো, এবং এটার মাপটা তো হচ্ছে 1 কাপ চাল আর 1.5 কাপ পানি নাকি?
এক কাপ চাল হ্যাঁ দেড় গুণ তার মানে এক কাপ চালের জন্য দেড় কাপ পানি তো আপনি যদি চার কাপ চাল দেন তাহলে ছয় কাপ পানি দিন হ্যাঁ ছয় কাপ পানি দিতে হবে আর আরেকটা বিষয় হলো এটার যে বডিটা করা হয়েছে একেবারে নিখুঁত ভাবে করা হয়েছে গ্রানাইট বডি নাকি না ভিতরে ফুললি গ্রানাইটের মধ্যে ননস্টিক কোটিং করা কয়েলটাও এবং অটোটা দেখেন খুবই সুন্দর একটা অটো এটা হয়ে গেলে অটো অফ হয়ে যাবে আপনার হাত দিয়ে অফ করতে হবে না আর মাঝে মধ্যে যদি আপনার মনে হয় এই জায়গাগুলো হোয়াইট ওয়াইপস দিয়ে বা হালকা ইয়া টাওয়াল দিয়ে আপনি মুছে নিতে পারবেন একবার পরিষ্কার হয়ে যাবে আর একটা বিষয় হলো এই বডি থেকে এবং ভিতরে বডি দুইটা কিন্তু পার্ট আলাদা আলাদা আচ্ছা আচ্ছা দুই পার্ট করার উদ্দেশ্য হলো যেন বাইরের পার্টে কোনো সমস্যা না হয় এবং ভিতরে পার্টে যেন সমস্যা না সেফলি থাকে আচ্ছা ঠিক আছে এই হলো একটা প্রেসার কুকার জি এটা আমাদের এই প্রথম আসছে নতুন আসছে এটা এটা বিগত দুই মাস যাবত কিন্তু প্রোডাক্টটা ছিল না বাজারে আবার নতুন করে আসছে রিস্টক করছেন আপনি রিস্টক করার জন্য কিন্তু ভিডিওটা আসা ঠিক আছে আর কুরবানির সামনে আমরা সবাই কিন্তু একটু যেটা হয় ভাই ইদানিং কালে যে সমস্যাটা দেখেন যে সিলিন্ডারের দাম বেশি গ্যাস ঠিক মতো পাই না ঠিক মতো থাকে না এখন হ্যাঁ অনেক সময় ইলেকট্রিসিটিও বাট তারপরও হয় কি এরকম একটা ইলেকট্রিক প্রেসার কুকার থাকলে যেটা হবে চুলায় নরমালি রান্না করলে যে গরুর গোশত আধা ঘন্টা লাগবে সেই জায়গায় এখানে আমরা 10-12 মিনিট করতে পারবেন আমরা করতে পারবো রাইস করতে পারি অর্ধেক সময় সেভ হচ্ছে আবার দেখা গেছে আপনি রান্না বসে না আপনি কোথাও চলে কাজে গেলাম এটা অটোমেটিক হয়ে বন্ধ হয়ে যায় চুলায় তো দেখা গেছে একটু পর আসতে হয় দেখতে হয় না আসতে হয় এটা মধ্যে একবার ময় মশলা মেখে বসায় দিবেন বসায় দিয়ে লক করে দিবেন লক করে আর লকটা কি ইজি একদম সুইচটা অন করে দিবেন আর কিছু লাগবে না এটা হয়ে অটোমেটিক অফ হয়ে থাকবে অফ হয়ে থাকবে আপনি হাত দিয়ে অফ করতে হবে না ওকে আর এটা আমাদের কিন্তু রেগুলার প্রাইস ছিল আমরা ডিসকাউন্ট একটা প্রাইস দেব ধামাকা একটা অফার প্রাইস দেব অবশ্যই ভাই জানো আমরা কিনতে পারি হ্যাঁ প্রাইসটা বলার আগে আমি আরেকটা জিনিস দেখাবো ভিউয়ার্সদেরকে যা অবশ্যই এই যে যেটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনকার দরকার মানে এই চুলাটা অনেক সুন্দর দেখেন এই চুলাটা কিন্তু এই প্রথম আসছে বাংলাদেশে হ্যাঁ এটা ফুমা জাপান এটা অরিজিনাল জাপানিজ কোম্পানি ওকে অরিজিনাল জাপানিজ কোম্পানি অ্যাসেম্বল করতেছে আপনার চায়না থেকে ডিজাইনটা হচ্ছে জাপানিজ বাট অ্যাসেম্বল হচ্ছে চায়না হচ্ছে আপনার চায়না থেকে আর একটা বিষয় হলো এটা ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে তার মানে বিদ্যুৎ সাশ্রয় হ্যাঁ বিদ্যুৎ সাশ্রয় করবে এবং 85% এনার্জি সেভিং দুইটাই তার মানে বিদ্যুৎ বিল অনেক কম আসবে বিদ্যুৎ বিলও কম আসবে এবং আপনার খরচও কম আসবে এটা ফুমা জাপানিজ কোম্পানি আচ্ছা আর এটার সাথে কিন্তু আমরা একটা 7 পিসের সেট ভাইরাল কুকিং সেট যেটা সবাই জানে এটা বলতে হবে না হ্যাঁ নতুন করে বলা হচ্ছে ইয়াম ব্র্যান্ডের সেট ওকে 7 পিস গ্রানাইট কোটেড হ্যাঁ এটার মধ্যে কি কি আছে আমি একটু দেখাই দিই অবশ্যই হ্যাঁ প্লিজ দেখা এটা একটু চাপিয়ে নেই জি ঠিক আছে এটার মধ্যে দর্শক একটু ধৈর্য ধরে থাকবেন আমরা প্রাইস গুলো অবশ্যই বলে দেব 24 সেমি একটা ফ্রাই প্যান থাকবে ফ্রাইং প্যান মাল্টি ফাংশনাল ফ্রাই তারপরে থাকবে হলো আপনার একটা 18 সেমি একটা মিল্ক প্যান ঢাকনা সহ হ্যাঁ তারপরে 22 সেমি একটা রোস্টার কড়াই থাকবে ঢাকনা সহ ঠিক আছে তারপরে 24 সেমি একটা সসপ্যান থাকবে সসপ্যান থাকবে এবং মজার ব্যাপার হচ্ছে এই 24 সেমি সসপ্যানটা এই ঢাকনাটাই আপনি চাইলে কখনো দরকার হলে এটার মধ্যে কাজে লাগাতে পারবেন ঠিক আছে সেই জন্যই 7 পিস এই হলো 7 পিসের সেট এটার সাথে কিন্তু আমরা চারটা মাজুনি দিয়ে দিব ঘষা মাজা করার জন্য এবং এইগুলাই সবসময় আপনারা ইউজ করবেন মানে পরে শেষ হয়ে গেলেও এই ফোম জাতীয় জিনিস কারণ কি এটার সাথে কাঠের খুন্তি এবং ফোম জাতীয় জিনিসটা ইউজ করলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সাথে কিন্তু আপনার দুইটা কাঠের চামচ আমরা গিফট দিয়ে দিব এটা কিন্তু প্রাইজের মধ্যে না এটা গিফটের মধ্যে থাকবে এটা আমার পক্ষ থেকে গিফট থাকবে যদি কেউ বলে যে ভাইয়া আমি শুধু চুলাটা অর্ডার করতে চাচ্ছি আমি শুধু চুলাটা নিব সেই ক্ষেত্রে যে হোক ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক প্রবাসী ভাইরা হোক যে যেখানে থেকে দেখছেন আমাদের ভিডিওটা যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেওয়া থাকবে এবং আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এই চুলাটা 5,500 টাকা প্রাইস দিয়েছি ধামাকা একটা অফার প্রাইস দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ শুধু চুলা যারা নেবেন যে না ভাই আমি শুধু চুলাটা নিব প্রাইস পড়বে মাত্র আপনার 4,500 টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস এখানে কিন্তু বাড়াতে পারা যাবে না হ্যাঁ এটা এটাই কেন অনেকে ভাই ফোন দিয়ে বলে ভাই একটু কমান একটু কমান এটা আসলে ওনাদের জন্য অনেক বেশি কঠিন হয় আসলে আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে কিন্তু প্রাইসটা দাও প্রাইসটা করে এবং মার্কেট কম্পিটিশনের সো এখানে ওনারা চিন্তা করেই প্রাইসটা দেয় হ্যাঁ এই চুলাটার প্রাইস রাখতেছি মাত্র 4,500 টাকা ঠিক আছে আর এই সেটটা সবাই জানে দাম এটা আমার বলার কিছুই নেই এটা মাত্র 3,500 টাকা 3,500 টাকা যদি কেউ আলাদা আলাদা নেয় আলাদা নেয় যে সেটটা আমি আলাদা নিলাম 3,500 টাকা চুলাটা নিলাম 4,500 টাকা যদি কেউ দুইটা একসাথে নেয় কম্বো নেয় হ্যাঁ যে না ভাই আমি দুইটাই একসাথে লাগবে আমার চুলা লাগছে সেটও লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই চুলাটার প্রাইস 4,500 সেটের প্রাইস 3,500 দুইটা মিলে আসতেছে 8,000 টাকা দুইটা একসাথে নিয়ে ধামাকা একটা অফার দিয়ে দিব ওকে ঠিক আছে অনলি ফর 7,500 টাকা মানে সেই ক্ষেত্রে টোটালি দেখা যায় যে 1,000 টাকার মতো লেস করে দিছেন প্রথমে তো চুলায় 500 কমাইছেন আবার টোটাল কম্বো নিলো আপনি আরো 500 কম পাচ্ছেন তার মানে 7,500 টাকা হলে এটা কতদিন থাকছে এটা থাকবে আপনার ভিডিও আপলোড করার পর থেকে 7 দিন ওকে 7 দিনের মধ্যে এই প্রাইসটা থাকবে অনেক সময় 7 দিনে ভাই অনেক সময় এটাই ঠিক আছে আর
যে প্রেসার কুকারটা দেখাইছি আমরা, জি ভাইয়া, ঠিক আছে, এটা এটা মূল আকর্ষণ। হ্যাঁ, এই প্রেসার কুকারটা এখন সামনে কোরবান চলে আসছে, এটা খুবই দরকার, প্রয়োজনীয় জিনিস। আর একবার কিনলে এই উদ্দেশ্যে সারা বছর ইউজ করতে পারবেন। এটাতে আপনি যে শুধু প্রেসার কুকারে যে মাংস পাক করবেন, ভাত পাক করবেন, তা না, ইচ এন্ড এভরিথিং, এভরিথিং, আপনি যে কোনো খাবার রান্না করতে পারবেন এটার মধ্যে। আর একটা জিনিস দেখবেন ভাইয়া, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে ওরা কিন্তু প্রচুর প্রেসার কুকার ইউজ করে। কেন? একে তো ওরা ব্যস্ত, হাজবেন্ড ওয়াইফ অনেকে কাজ করে, আবার কি ইলেকট্রিসিটি বিল যেন কম আসে এই জন্যও কিন্তু ইউজ করে, সময়টা যেন বাঁচে এই জন্যও কিন্তু ইউজ করে। হ্যাঁ, সো এটার দাম কত দিচ্ছেন? এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 7,800 টাকা। ওকে, ঠিক আছে, আজকে আমি একটা ধামাকা একটা অফার দিলাম সবাই আমরা নিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু আপনি আপনার চ্যানেলে কিন্তু আমি প্রথম, হ্যাঁ, আজকে আমরা প্রথম, সেই উপলক্ষে আমি 1,000 টাকা ভিউয়ারদেরকে ডিসকাউন্ট করব। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। 6,800 টাকা, 6,800। দর্শক, আগামী 7 দিন আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন। আর স্টকে যদি থাকে এই 7 দিন ভেবে আপনারা কিন্তু 7 দিন নেট দিন অর্ডার করলে নাও পেতে পারেন, কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি স্টক থাকে না। আমরা অতক্ষণ পর্যন্ত দিব, লাস্ট টাইম 7 দিন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর সবসময় কিন্তু এই চ্যানেলে ভিডিও পাবেন, আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। সো ভাইয়া, এখন দর্শকদের যদি আপনি একটু নিজের মুখে বলতেন, যে অনেকেই আছে সরাসরি আসতে পারছে না, হয়তো দূর দূরান্তে থাকছে বা ঢাকার ভেতরে আসা সম্ভব হচ্ছে না, অনলাইনে নেওয়ার জন্য কিভাবে কি করবে? অনেকেই দেখা গেছে প্রবাসী ভাই আছে, যারা প্রবাস থেকে দেখা গেছে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখে, দেখার পর একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, ফ্যামিলির জন্য কেনে পাঠাবে, সেক্ষেত্রে ওখান থেকে তো কেনা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা যোগাযোগ করবেন, যে ওই মুহূর্তে ডাইরেক্ট কলও দিতে পারবেন, অথবা আপনারা চ্যাটেও কথা বলতে পারবেন, বলে আপনারা যদি অর্ডার করতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন, 1,000 টাকা অ্যাডভান্স করে দিবেন, আমরা বাংলাদেশে যেই ঠিকানা দিবেন ওই ঠিকানায় পাঠিয়ে দিব প্রোডাক্ট পাঠিয়ে। আর ঢাকা সিটির মধ্যে যারা আছেন, তারা যদি অর্ডার করতে চান, দেখা গেছে আমাদেরকে ফোন কলে অর্ডার করতে পারবেন, হোয়াটসঅ্যাপ ইমুতে অর্ডার করতে পারবেন, আবার এসেও নিতে পারবেন, দুইভাবে ব্যবস্থা আছে। যদি অর্ডার করেন আমরা ডেলিভারি পাঠিয়ে দিব, ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আলাদা দিতে হবে সবার জন্যই, ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে, ডিসকাউন্ট প্রোডাক্টের দেওয়াই হয়েছে। আর ঢাকার বাইরে যারা নেবেন, মুফসল, যেখানে আপনার ঢাকা, চিটং, সিলেট, রাজশাহী, বরিশাল, যে যেখান থেকে নেন, ঠিক আছে, 1,000 টাকা অগ্রিম অ্যাডভান্স করে দিবেন। আমাদের যে বিকাশ নাম্বারটা আছে আমি আরেকটু বলে দেই, কারণ অনেকেই দেখা গেছে বিকাশে কিন্তু এখন বর্তমানে অনেক প্রতারণা হয়, ঠিক আছে, এই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 01927253393, এই নাম্বারটা কিন্তু আমাদের শপের বিকাশ নাম্বার, এবং এই দুইটা নাম্বার কিন্তু আমাদের শপের নাম্বার। হ্যাঁ, এই তিনটা নাম্বারে কিন্তু আমাদের পার্মানেন্ট থাকে অফিসে, তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন না আমাদের এই নাম্বারে যদি যোগাযোগ করেন, ঠিক আছে, এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যদি আপনারা লেনদেন করেন সেই দারবার কিন্তু টিআর স্টোন নিবে না, নিবে না, ইয়েস, ঠিক আছে, না এটা তো ডেফিনেটলি যে শপের সেটা তো সেটা আপনাদের মেইনটেইন করতে হবে। আর যদি আপনি বলেন যে না ভাই আমি একটা অর্ডার করতে চাচ্ছি, যে ভিডিও করছে তাকে একটু দেখতে চাচ্ছি, তাহলে ভিডিও কল দিয়ে আমাকে দেখতে পাবেন, ইনশাআল্লাহ, 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 যে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, দেখা হবে ভাইয়ার এই শপের আরো নতুন ভিডিওতে। দর্শক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।